উত্তরের জীবনরেখা তিস্তা পাড়ের দৃশ্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে সোলার প্যানেলে ঢাকা পড়েছে বালুচর। কোনো ধরনের জ্বালানি ছাড়া শুধুমাত্র সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করছে দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড। গেল 9 জানুয়ারি প্রথম যেদিন তিস্তা সোলার পাওয়ার লিমিটেড উৎপাদনে যায়, সেদিন বিদ্যুৎ উৎপাদন ছিল 603 মেগাওয়াট আওয়ার। এরপর গত 7 মাসে মে মাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় 36,835 মেগাওয়াট আওয়ার। জানুয়ারি থেকে জুলাই 7 মাসে এখান থেকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে 205,243 মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ। জ্বালানি সংকট যখন চোখ রাঙাচ্ছে, তখন জ্বালানি খরচ সাশ্রয়ে আপাতত সৌরশক্তির বিকল্প নেই। এমন সময়ে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনের এমন উদ্যোগকে। আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য ব্যাপক সাশ্রয়ের একটা কাজ হবে। কারণ হচ্ছে এটা শুধু স্থাপনা খরচটাই হয়, পরবর্তীতে উৎপাদনের জন্য যে জ্বালানি লাগে এটার কোনো ব্যয় আর লাগে না। সেই ক্ষেত্রে এইটা সবচাইতে সাশ্রয়ী এবং সবচাইতে কম দামেও বিক্রি করা সম্ভব হবে। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পাড়ে লাটশালা ও চরখোর্দা এলাকায় 2017 সালে শুরু হয় প্রকল্পের কাজ। 5 বছরে প্রায় 700 একর এলাকা জুড়ে বসানো হয় 5.5 লাখের মতো সোলার প্যানেল। স্থাপন করা হয় 16টি ইনভার্টার স্টেশন। প্রথমে ডিসি বিদ্যুৎ উৎপাদনের পর এসিতে রূপান্তরিত হয়ে চলে যায় মেইন কন্ট্রোল রুমে। গেল বছরের ডিসেম্বরে পরীক্ষামূলক প্রক্রিয়া শেষে এবছরের জানুয়ারি থেকে 35 কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে তিস্তা পাড় থেকে রংপুরে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে এখানকার বিদ্যুৎ। 200 মেগাওয়াট যে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পাচ্ছি, এটা তো আমাদের বলবো যে গাইবান্ধা জেলার জন্য একটা গৌরবের জায়গা। এখানে যদি এরকম ইন্ডাস্ট্রি বা আরও কোনো প্রজেক্ট তৈরি করে কর্মসংস্থান তৈরি করা যায়, অনেক উন্নত হবে দেশ, অনেক উন্নত হবে আমাদের সুন্দরগঞ্জের মানুষ উপকৃত হবে, পাশাপাশি সারা দেশের মানুষের এখানে কর্মসংস্থান হতে পারে। জ্বালানি ব্যবহার করে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হয় 160 লিটার ডিজেল। সে হিসেবে গত 7 মাসে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে, সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হতো 3,28,38,880 লিটার ডিজেল, যাতে বর্তমান বাজার দর অনুযায়ী সাশ্রয় হয়েছে 357 কোটি টাকারও বেশি। তাই নয় শুধু, ডিজেল পুড়িয়ে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করলে নির্গত হতো পরিবেশের জন্য ক্ষতিকর প্রায় 9 কোটি কেজি কার্বন ডাইঅক্সাইড। সূর্যের যে শক্তি, এটা হচ্ছে অপুরন্ত একটা শক্তি, এটা কোটি কোটি ট্রিলিয়ন বছর পর্যন্ত এখনও টিকে থাকবে এরকম বলা হয়। তো সেই ক্ষেত্রে এই শক্তিটা আমরা বিনা খরচে যেমন পাচ্ছি একদিকে, অন্যদিকে আমাদের জ্বালানি সাশ্রয় হচ্ছে সম্পূর্ণরূপেই, ফলে পরিবেশের জন্য কোনো রকম চ্যালেঞ্জই নাই এখানে। এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি ঘিরে ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে তিস্তার তীরবর্তী সুন্দরগঞ্জের চরখোর্দা ও লাটশালার আর্থসামাজিক অবস্থা। বিদ্যুৎ কেন্দ্রটির আশপাশে জমির দাম যেমন বাড়ছে, তেমনি গড়ে উঠছে ছোট ছোট ব্যবসা কেন্দ্র, বিনোদন পার্কের মতো প্রতিষ্ঠান। প্রতিদিন রংপুর, গাইবান্ধা সহ দূর দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসেন এখানে। যেখানে রাস্তা ছিল না, সেখানে অনেক দোকানপাট হয়ে গেছে, জায়গার দাম বৃদ্ধি হয়েছে। এই তিস্তা পাড়ে আমরা আরও সুন্দর পরিবেশ গড়ার চেষ্টায় আছি। পাওয়ার প্ল্যান্ট হওয়ার পরে এই দোকানটা দিচ্ছি, এই দোকান দেওয়ার পর আর কি হয়, দিন গেলে 1,500 টাকা ইনকাম হয়। সোলার প্যানেল নির্মাণ হয় এই এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থান অনেকটি উন্নতি হয়েছে। প্রায় $300 মিলিয়ন ব্যয় করে তিস্তা সোলার লিমিটেড নামে 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বেক্সিমকো। বছরে যেখান থেকে 350 গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে, এমন আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ভাবনা আছে বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এই রিনিউয়েবল সেক্টরটা আমরা বিশ্বাস করি বেক্সিমকোতে ফিউচারের জন্য, বাংলাদেশের জন্য অনেক ইম্পর্টেন্ট। ফিউচারে কিন্তু বেক্সিমকো পাওয়ারের আরও প্ল্যানস আছে, যেই যেই জায়গাগুলিতে সরকার, পিডিবি, মিনিস্ট্রি ইয়ার মার্ক করে রেখেছে, যেখানে আমাদেরকে আরও পাওয়ার দরকার আছে আমাদের ন্যাশনাল গ্রিডের জন্যে, বেক্সিমকো পাওয়ার ওই সব এরিয়াতেও আরও সোলার পাওয়ার প্ল্যান্টও বসাইতে পারে।
2017 সালের 26 অক্টোবর তিস্তা সোলারের সাথে সরকারের বিদ্যুৎ ক্রয় ও বাস্তবায়ন চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী সরকার আগামী 20 বছর এখান থেকে প্রতি ইউনিট 15 সেন্ট দরে বিদ্যুৎ কিনবে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন গাইবান্ধা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।